বিমল দা একশো দিনের ইউনুস সরকার আমরা বলছি গোল্লা পেয়েছে আপনি কি বলছেন প্লাস ট্রাম্প সরকারের এই মুহূর্তে প্রত্যাবর্তন দুটো মিলিয়ে কিশলা একটা কথা বলি যখন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ি একটা বই পড়েছিলাম তখন ওই জেমস বন্ড ম্যাডেস্টি ব্লেজ এগুলো পড়তে ভালো লাগতো সেটাতে ওই পিটার রোডের একটা বই পড়েছিলাম আই লুসিফার তার বাংলা অনুবাদটা ছিল নরকের রাজা শয়তান তো এরা ভেবেছিল বাংলাদেশকে একটু আগে ইস্কনের যিনি সন্ন্যাসী ঠাকুর বললেন যে প্রভু বললেন যেটা যে জান্নাতের গল্প ওরা জন্নতের গল্প শোনাতে গিয়ে গোটা বাংলাদেশটাকে নরক বানিয়ে দিয়েছে এবং নরকে যে শয়তানরা থাকে ওই শয়তানরা দাপিয়ে বেড়াচ্ছে তার কারণ হচ্ছে গোটা বাংলাদেশে সরকার বলে কিছু নেই শাসন বলে কিছু নেই প্রশাসন বলে কিছু নেই একদল অপদার্থে অপদার্থ একদল অনভিজ্ঞ একদল অসৎ তাদের হাতে গোটা ব্যবস্থাটা চলে গেছে ফলে যা হওয়ার তাই ঘটেছে এটাকে বলা হয় একটা অ্যাপসলিউট অ্যানার্কিক্যাল সিচুয়েশান যেখানে ওই হফসিয়ান সিচুয়েশন আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি ওয়ার অফ অল এগেন্স্ট অল কেন ওয়ার অফ অল বললাম আচ্ছা ইউনুসের নিজের পরিবারের শান্তি আছে তো পরিবার মানে ওনার স্ত্রী সন্তানের কথা বলছি না ওনার যে ওই যে পরিবারটাকে নিয়ে উনি সরকার নামক বিষয়টি চালাচ্ছেন ওখানে যে সমন্বয়করা তারা উপদেষ্টা হতে পারেনি মারামারি লেগে গেছে তাদের মধ্যে তাদের নিজেদের বক্তব্য আমি কেন উপদেষ্টা হতে পারবো না ফলে এই সমস্ত সমন্বয় নামধারী ব্যক্তিরা তারা উপদেষ্টা হতে চাইছে যারা উপদেষ্টা তারা ছাড়তে চাইছে না কারণ গাড়ি ঠান্ডা গাড়ি পুলিশের স্যালুট তারা ছাড়তে চাইছে না সবচেয়ে বেশি সমস্যা যেটা আমি বললাম কেন ইউনুস আরও যে ভয়ঙ্কর কাজটা করেছেন আগামী দিনে তার জন্য তাকে মূল্য দিতে হবে সবচেয়ে ভয়ঙ্কর টেররিস্টদের তিনি জেল থেকে ছেড়ে দিয়েছেন আমি একশোটা নাম বলতে পারি আমার কাছে চার পাঁচটাই যথেষ্ট আনসারুল্লাহ বাংলা টিমের জসিম উদ্দিন বেশ কিছু ভয়ঙ্কর হত্যাকাণ্ডে যে জেলে ছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিলার আব্বাস বলে একজন তার নাম আব্বাস আলী মিরপুরের তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ আসলাম তেজগাঁওয়ে বাড়ি যাকে সুইডেন আসলাম বলে তাকে জেল থেকে ছেড়েছে ইমানুল হাসান হেলাল যার নাম হচ্ছে পিচ্ছি হেলাল যার বাড়ি হচ্ছে মোহাম্মদ পুরে তাকে ছেড়ে দিয়েছে এরকম আরও অনেক নাম দিতে পারি আরও লিস্ট আছে আমার কাছে যে সমস্ত হিন্দু শিক্ষক অধ্যাপক বা চাকুরদের পিটিয়ে বলা হয়েছে এক্ষুনি চাকরি ছেড়ে দিন তারা চাকরি ছেড়ে দিয়েছেন প্রাণের ভয়ে সেই চাকরি ছেড়ে দেওয়ার কি মানে আমি জানি না কিন্তু তাদের লিখিয়ে নেওয়া হচ্ছে যে এরা চাকরি করবে না আরেকটা কথা বলি বাংলাদেশের প্রথম আলো পত্রিকা সেটা ওখানকার যথেষ্ট নামী পত্রিকা এগারোই সেপ্টেম্বর দু হাজার একটা তথ্য দিই তারা পাঁচ থেকে বিশে আগস্ট তার মধ্যে বেশ কিছু চৌষট্টিটা জেলা সাতষট্টিটা উপজেলা ঘুরে তারা যে তথ্য জোগাড় করেছেন ওদের কানে এসছে বাইরে অনেক থাকতে পারে এক হাজার আটষট্টিটা অ্যাটাক হয়েছে মাইনরিটি কমিউনিটির ম ওপরে ঊনপঞ্চাশটা ডিস্ট্রিক্টে দুশো উনিশটা স্ট্রাকচার রংপুরে ভেঙে দেওয়া হয়েছে ময়মনসিংহ একশো তিরাশি রাজশাহীতে একশো পঞ্চান্ন বললে অনেক সময় তুমি এত সময় আমাকে দেবে না এক হাজার সাতশো পাঁচটা ফ্যামিলি পরিষ্কার বলেছে আমাদের ওপরে হামলা হয়েছে এর বেশি আর তথ্য আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই চাইলে আরও অনেক তথ্য দিতে পারি বাংলাদেশে যে চেষ্টাটা চলছে সেটা হচ্ছে যে ওখানকার যে সমস্ত মৌলবাদী ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তাদের উসকে দিয়ে ওখানকার মুসলিমদের মধ্যে যারা একটু

তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে ওখানে কিন্তু মাইনরিটিদের ওপর বিশেষত হিন্দুদের ওপর অত্যাচার চলছে আপনি তাদের নিরাপত্তার জন্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নেবেন এইটা আশা করি এরকম স্পষ্টভাবে এই যে বার্তাগুলো পাঠানো হয় ডিপ্লোম্যাটিক বার্তা এর একটা মানে থাকে মানেটা পড়তে হবে দ্বিতীয় কথা যেটা বারবার কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে সতর্ক করে দিচ্ছে বিভিন্নভাবে মনে রাখতে হবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ ভারতবর্ষ কোনো দেশের ওপর চট করে হস্তক্ষেপ করে না সেই ইতিহাস ভারতবর্ষের নেই কিন্তু যদি এখন হয় এই সমস্ত লোক যারা বলে কচুকাটা করে দেবো রাস্তায় ফেলে দেবো ইফ অল দিস থিংস হ্যাপন তাহলে কি হবে এই মুহূর্তে বলতে পারি না ভারতবর্ষ ডেফিনেটলি প্রোয়াক্টিভ ব্যবস্থা নেবে আর একটা কথা বিমল দা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন বিমল দা আপনি বললেন জবাই করব কেটে ফেলে দেব এরকম যদি চলতে থাকে ভারত আরও প্রোঅ্যাকটিভ ব্যবস্থা নেবে বিজেপি মুখপাত্র বিজেপি সরকার কেন্দ্রে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বললেন বা ভারতবর্ষ ডেফিনেটলি ব্যবস্থা নেবেই তার কারণ হচ্ছে মনে রাখতে হবে বাংলাদেশকে মানে সরকার নামক যে বস্তুটা বাংলা এসে চলছে যে তার তিন দিকে কিন্তু ভারতবর্ষ তার গোটা বাণিজ্য ব্যবস্থা ভারতবর্ষের সঙ্গে হয় ন্যাচারালি সেখানে ভারত বিরোধী কাজ এই সমস্ত ক্রিমিনালদের ছেড়ে দেওয়া হয়েছে তারা যদি ভারত বিরোধী কাজ করে ভারতবর্ষ কি চুপ করে বসে থাকবে এক দ্বিতীয় কথা সেখানে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয় তার প্রবল প্রভাব পড়বে বিষয়ত পশ্চিমবাংলা বা ত্রিপুরা বা আসামে ভারতবর্ষ সেটা নিশ্চয়ই সহ্য করবে না আমি তোমাকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে শেষ করব তামিলনাড়ুতে তামিলদের ওপর যখন অত্যাচার হয়েছিল ভারতবর্ষ কি চুপ করে বসেছিল কারণ তামিলনাড়ু প্রভাব পড়ছিল সুতরাং ভারতবর্ষ যে ব্যবস্থা নেবে না কি ব্যবস্থা বলতে আমি বলছি না যে আর্মি পাঠিয়ে দেওয়া হবে কূটনৈতিক অনেক ব্যবস্থা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলছেন যদি ভাবে অত্যাচার চলতে থাকে ভারত ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে পরের কথা কিন্তু কড়া ব্যবস্থা নেবে প্রত্যেকের কাছে আরো একবার যাব দ্রুত তার আগে আরো একবার আজকে আমাদের বিষয় ইউনুস সরকারের রিপোর্ট কার্ড এবং সেই রিপোর্ট কার্ডে কত মার্কস পেলেন ইউনুস সরকার আরো একবার দেখাবো কি কি বিষয় রিপোর্ট কার্ডে ফেল করেছে ইউনুস একবার ইউনুসের একশো দিনের রিপোর্ট রিপাবলিক বাংলার হিন্দুদের সুরক্ষা সংখ্যালঘুদের সুরক্ষায় ডাহা ফেল করেছে ইউনুস সরকার পরে পেজ পরের সাবজেক্ট কি সাবজেক্ট গণতন্ত্র রক্ষায় ফেল করেছে এই সরকার গণতন্ত্র রক্ষা তো দূরের কথা সাধারণ মানুষের অধিকার টুকু সুনিশ্চিত করতে পারছে না ডাহা ফেলিওর ব্যর্থ ইউনু সরকার ধর্ম নিরপেক্ষতায় ফেলিওর পরে স্লাইড সংখ্যালঘু নারী সুরক্ষা শিশু সুরক্ষা সম্পূর্ণ ফেলিওর অধিকার রক্ষায় গোল্লা পেয়েছে আপনার রিপোর্ট কার্ড রেডি আমাদের কাছে পরের ক্লাজমায় যাব কিন্তু কিছু কিছু বিষয় পাস করেছেন ইউনুস সরকার কি কি বিষয় পাস করেছেন দেখব কোন বিষয় পাস করেছে ইউনুস সরকার রিপাবলিক বাংলা রিপোর্ট কার্ড একশো দিনে মৌলবাদীদের তোল্লাই দেওয়া সন্ত্রাসবাদীদের তোল্লাই দেওয়া একশো একশো আমেরিকা দালালি করা পাঁচ একশো একশো পাকিস্তানের লেজুর বৃত্তি করা উর্দু শেখানো একশো একশো তার সঙ্গে সঙ্গে পরে স্লাইড সেনার অপব্যবহার করে হিন্দুদের ওপর অত্যাচার পাস করেছে সরকার অপশাসনে একশো একশো আমি আরো একবার যাব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়